প্রতিদিনের বই মেলা মেলায় ঘুরতে ঘুরতে গল্প, কবিতা, উপন্যাস, সায়েন্স ফিকশন ছাড়াও দেখা যায় আরো বেশ কিছু অন্য বিষয়ের উপর লেখা বই। তেমনি একটি স্বাস্থ্য বিষয়ক বই নিয়ে কথা হয় অধ্যাপক ডক্টর তৌফিকুর রহমান ফারুকের সাথে। আমার লেখা 13তম বই, নাম হৃদস্পন্দন, সপ্তম খণ্ড। এখানে সাক্ষাৎকার পর্ব দ্বিতীয় খণ্ড। এর আগে যেগুলো সাধারণত আমি বই লিখছি সেগুলো হলো হৃদরোগ প্রতিরোধ সংক্রান্ত বই, কারণ আমরা সবাই জানি বর্তমানে হৃদরোগ হলো পৃথিবীর এক নম্বর কিলার। এই হৃদরোগ প্রতিরোধ করতে গেলে আমাদের কী কী করণীয়, কী কী বর্জন করতে হবে, এই সংক্রান্তে আসলে বিস্তারিত লেখা আছে এই বইতে। হৃদরোগ প্রতিরোধ ছাড়াও আমাদের হৃদরোগ হলে আমাদের চিকিৎসা কী করতে হবে, এবং স্বাভাবিকভাবে আমরা সবাই জানি হৃদরোগ নির্ণয় করাও খুব কস্টলি, অর্থাৎ ব্যয়বহুল, আর হৃদরোগ চিকিৎসা করা সেটাও অনেক ব্যয়বহুল। সুতরাং আমরা হৃদরোগ প্রতিরোধ করলে এই ব্যয়বহুল রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। শুধু ব্যয়বহুল রোগ না, আমরা দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। এই কারণে মূলত এই বইটা লেখা। এই বইটা ইতিমধ্যেই ব্যাপক পাঠক জনপ্রিয়তা পেয়েছে। আমরা যদি এটা এই জনপ্রিয়তা অব্যাহত থাকে তাহলে আমরা ভবিষ্যতে আরও এই বিষয় সংক্রান্ত আমরা বই বের করবো আশা করি।